দুর্বার রাজশাহী যেন বিপিএলে এসে মহাবিপাকে। শুরুতেই ছিল তাদের দল পাওয়া না পাওয়া নিয়ে টানা হিচড়া, এরপর যেন চুপচাপ ছিল নিজেদের প্লেয়ার্স নিয়ে। যদিও গতকাল তাদের দুইটি ডিরেক্ট সাইনিংয়ের কথা জানিয়েছে জিসান আলম ও এনামুল হক বিজয়, তবে আপনি কি জানেন দুর্বার রাজশাহীর ওনার জানিয়েছে তারা একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সাথে পুরো মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হতে চলেছে, অর্থাৎ কথাবার্তা চালাচ্ছে। তবে যেহেতু সেই একই সময়ে বিবিএল অর্থাৎ বিগ ব্যাশ লীগ হবে অস্ট্রেলিয়ান, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান কোনো তারকাকেই তেমনভাবে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না। যারা বিগ ব্যাশ লীগ না খেলবে তাদেরকে হয়তো পেতে পারে, এবং সেই লিস্টে সবার আগে এগিয়ে আছে বেন কাটিং। হয়তো বেন কাটিংয়ের সাথেই তারা যোগাযোগ করার চেষ্টা করছে, তবে এখনও শিওর জানা যায়নি সেই অজি ক্রিকেটার কে। তবে যতটুকু ধারণা, তিনি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিংই হতে চলেছে। এছাড়াও দলটির সাথে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে পাকিস্তানি ওপেনার ফখর জামানের সাথেও। হয়তো কিছুক্ষণের মধ্যে ফখর জামানের নামটিও রিভিল করে দিবে দুর্বার রাজশাহী। এছাড়াও অ্যালেক্স হেলসকে হারিয়ে পূর্ণ প্রস্তুতিতে আবারও ঢাকা ক্যাপিটালস। নতুন করে কয়েকজন ইংলিশ তারকার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে এই দলটি। সবকিছু ঠিক থাকলে জেসন রয় এবং লিয়াম লিভিংস্টোনের মতো ক্রিকেটারদেরকে ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে দেখা যেতে পারে।